পার্বত্য বান্দরবানে বাড়ছে বাংলা কলার আবাদ। পরিকল্পিত কলা চাষের মাধ্যমে পাল্টে গেছে পাহাড়ি অঞ্চলের কৃষি। কলা চাষের প্রসার ঘটে বাজার ও সরবরাহ সমস্যার কারণে লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি কবির মুকুলকে সঙ্গে নিয়ে রাফেল সাহেব তোলা ছবিতে আলো জানাচ্ছেন জহির মুন্না। পাহাড়ের ঢালতে একসময় বাংলা কলা হতো অনেকটা প্রাকৃতিকভাবে, কিন্তু এর চাহিদা বাড়তে থাকায় তা চলে আসছে বাণিজ্যিক চাষের আওতায়। গড়ে উঠেছে কৃষক সমবায়, মানে আমাদের আগের যেভাবে আমরা করে আসছি সেভাবে যদি লাগে তাহলে আমরা সফলতা পাবো না। ওই ধরনের বিভিন্ন আলোচনা মাধ্যমে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং প্রত্যেকটি কিন্তু কৃষক করে এই উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় সরবরাহ ও বাণিজ্য সমস্যা। কলাসহ সকল কৃষিপণ্য এখান থেকে বাজার পর্যন্ত পৌঁছতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বাজার মোট ৪ ধাপে গাড়িবার আছে। আমাদের খরচ মাল হাসতে হয় না, আমরা বিক্রি করি। মনে করেন আমাদের খরচ আমার সংসার করে বিভিন্ন জায়গায় ধন্যবাদ দিয়েও এই সমস্যার কোনো সমাধান পাননি কৃষক ও ব্যবসায়ী। আমরা দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি টোল ট্যাক্সের ব্যাপারে। মন্ত্রণালয় থেকে একটা অর্ডারও এসেছে যে একবার টোল ট্যাক্স আদায় করে তারা এই ট্যাক্সগুলো বিভিন্ন সংস্থাকে তারা পরিশোধ করবে, কিন্তু সেই নিয়মটা মানা হচ্ছে না। পার্বত্য জেলা পরিষদ বলছে ভিন্ন কথা। বান্দরবান জেলা থেকে পণ্য যেটা বাইরে থেকে থাকে সেখানে উপর ট্যাক্স বসে। কৃষিক্ষেত্রে কৃষি পণ্যের ক্ষেত্রে একমাত্র ট্যাক্স হবে কিন্তু বান্দরবান দেওয়ার পর দিনের পর দিন পণ্যের প্রসার যেমন ঘটছে, একই সঙ্গে সরবরাহ ব্যয়ও বেড়ে যাচ্ছে। কৃষক ও ব্যবসায়ীরা চান এর একটি স্থায়ী সমাধান। বান্দরবানের মোল্লানপাড়া থেকে জহির মুন্না, চ্যানেল I।